বাংলাদেশ থেকে ইলিশ এলো দাম থাকবে কি। বন্দর পেরিয়ে প্রথম ভারতে বাংলাদেশের ইলিশ । দীর্ঘ প্রতীক্ষার অবসান বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এলো পদ্মার রূপলী শস্য বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল ভারতে ইলিশ রপ্তানি করা হবে না পরে অবশ্য নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ গত পঁচিশ তারিখ বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইলিশ রপ্তানির কথা লিখিত আকারে ঘোষণা করেন সুলতানা আক্তার আগে বেশি পরিমাণ ইলিশ দেওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্তে বদল এনেছে বাংলাদেশ সরকার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী বারোই অক্টোবর পর্যন্ত মোট দু হাজার চারশো মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হবে সেই ঘোষণা মতো বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে আসে প্রথম ইলিশ বোঝাই ট্রাক এদিন প্রথম দুটি ট্রাক এসে পৌঁছায় বেলা তিনটে নাগাদ দুটি ট্রাকে যথাক্রমে একশো ও অপর একটি ট্রাকে একশো সাঁত্রিশ বক্স মাছ রয়েছে এ বিষয়ে আমদানিকারক সংস্থার পক্ষে সুদীপ মজুমদার বলেন টোটাল কতটা আনার মতো প্ল্যানিং আছে বা এবারে দেখুন পারমিশন তো তো ওটা তো আহ তিন হাজার টনের মতন আছে এবার তারপর যতটুকু হয় আজকেই প্রথম টুকু এগুলো বিভিন্ন মার্কেটে যাবে কলকাতায় যাবে শিলিগুড়ি যাবে মোটামুটি কতদিন পরের থেকে বাজারে পাওয়া যেতে পারে কালকের থেকে পাবেন কি বল এখন দেখুন আমরা তো প্রতিবছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পর্দার মাছ আসবে আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসবো নিয়ে এসে ভোজিং ভোজন প্রিয় বাঙালিদের সামনে এটা এই জানা গেছে আমদানিকৃত মাছের সাইজ এক কেজির ওপরে এদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে মাছ পৌঁছে যাবে আগামীকাল কলকাতা শিলিগুড়ি সহ রাজ্যের অন্যান্য বাজারেও এই মাছ পাওয়া যাবে বলে জানা গেছে মাছ মোটামুটি দু টাকা কেজি দরে বিক্রি হবে বলেও জানা গেছে এ বিষয়ে বাংলাদেশ থেকে ইলিশ বহনকারী ট্রাকের এক চালক শাহিনুর জামান বলেন বাংলাদেশে মাছের দাম যথেষ্ট চড়া আমরা কি খেতে পরে ঝামেলা চলছিল তারপরে মাছ সংশোধন হওয়ার পরে ঢুকছে প্রথম কয়টা আছে বলতে না এ বিষয়ে অপরাধ ট্রাক চালক জানালেন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মাছ ট্রাকে বোঝাই করে ভারতে আসছে মূলত ঢাকা বরিশাল খেপুপাড়া পটুয়াখালী থেকে মাছ আসছে বলে জানা গিয়েছে ইলিশ মাছ আমার গাড়িটা আছে একশো সাঁইত্রিশ কার্টুন মাছ মানে এই প্রথম এই এই বছরেই আজকে প্রথম না এটা ভালো হতো ভালো প্রত্যেক কবি আমাদের ধারেন এরা বললেন আমরা যাবো এটা তো আমাদের বিষয় নয় সরকারদের বিষয়ে আপনাদের সরকার আমাদের মাছ তো দিয়া দিতেই হবে যেহেতু আপনাদের এখান থেকে মাছ মাল আসতেছে আমাদের এখান থেকে মাছ যাবে মাছই তো এছাড়া তো আর কিছু না খাওয়ার জিনিস তো পুজোর মুখে ভারতে ইলিশ এলো ঠিকই আমদানি খরচ সামলে সেই মাছ বাজারে যাওয়ার পর তার দাম মধ্যবিত্তের নাগালে থাকবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল